এখন শিম আমরা উঠাই নিতেছি, এই শিমটা সকালে বিক্রি করব। এই শিমের দাম হয়েছে এখন আমাদের এখানে 100 টাকা কেজি। তাই আপনাদের এখানে কত টাকা কেজি কমেন্ট করে জানাবেন। তা আমি এরকম করে একটা একটা করে শিমটা উঠাই নিব। শিম এক রকম ধরে নাই, ফাঁস ফাঁস, তার জন্য এরকম কম ধরছে ছিটকে ছিটকে। আমরা এরকম এরকম করে বাঁচতেছি আর উঠাই নিতেছি শিম। আরে ইস, আপা এলো কো লা 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 ইউদসে এ আ কি গলে দেখুন বন্ধুরা, আমি এরকম করে বিছরে বিছরে আরো কত টুক সেম উঠাই নিচ্ছি। আরো তুলবো পালং শাক। দেখেন আমাদের দাদা পালং শাক উঠাইতে শুনুন। দেখেন বন্ধুরা, আমাদের গ্রাম্য পরিবেশটা কত সুন্দর, হেউজি একদম, ধানে পাথর ভরা। দেখেন ধানগুলো এরকম হয়েছে। আমরা আর এক মাস বাদে ধানটা কাটবো। এখন একটু বার হইতেছে, পাকবো, তার বাদে আমরা কাটবো। গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর, দেখতে কত সুন্দর হয়েছে। কি করে কি গলে কি কি ধান টাটা টাটা দাও, ধান এলা টাটা দাও। এই যে আরেকটা দেখেন কইলে, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আমরা এটা কই কইলে বা কেরালা, এই যে ধরছে। এই যে আরো একটা দেখেন ছোট সাইজ, এই যে বন্ধুরা দেখেন কত পালং শাক। এই পালং শাকটা আমরা উঠাই নিব। আগে আমরা তুললাম সিম, এখন তুলবো এরকম করে পালং শাকটা। দেখেন আমি কিরকম করে উঠাই নিতেছি। এরকম করে আমরা পালং শাক উঠাই নিব, কমে 100 মুঠো। এরকম করে আমরা মুঠি বেঁধে নিব। সকালে আমরা বাজারে না যাই বিক্রি করবো, এটা রাত্রে আমরা বাইরে রেখে থুবো। কাসিল না সিলনা সিলা আলগু মাবু মাবু সিলনা আলগু কইলে দুর্ব আসিল না মাবু মাবু এই 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 যাও বাইতে যাও বাইতে যাও আই দিল বাইতে যাও যাও গা বাইতে বাইতে যাও কইলে কোন দি বাইতে যাও গো তুমি। হেউজিয়া পালং শাক কত সুন্দর দেখা গেছে। আর উপরে দেখেন লাউ গাছে জাংলা, দেখেন কত সুন্দর হয়েছে লাউ গাছে জাংলাটা। কিরকম লাউ ধরছে আপনারা দেখে তো বুঝতে পারছেন কিরকম। ভাস্কর সবাই দরকার।